হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পি টুটু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি, আজকে আমার অফিস বেস্টির সাথে দেখা করতে যাচ্ছি প্ল্যানেট, এবং আমি ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হিসেবে কিছুটা বাকি আছে, চলো রাস্তায় যেতে যেতে বলছি যে আমি আজকে কেন স্পেশালিস্ট প্ল্যানেট যাচ্ছি। আমি চলে এসেছি টি জাংশনে। সবাই জানো যে আমি যেখানেই যাই সেখানেই চা খেতে পছন্দ করি, তো আমি চা খেতে চলে এসেছি। আর আমার সঙ্গে মাই বেস্টি চলে এসেছে। হাই, সবাই কেমন আছো? এর তরফ থেকে আমি জিজ্ঞাসা করে নিলাম, একে তো দেখে বুঝতে পারছো একদম বিন্দাস আছি। আমরা দুজনের সঙ্গে দেখা করে আরো বিন্দাস আছি। এখন আমরা প্রচুর পরিমাণে খাবো, প্রচুর পরিমাণে ঘুরবো, আবার বাড়ি চলে যাব। এই হচ্ছে আজকে কাজ, কি কি করব সেটা পরে বলবো। আপাতত বললো আমার এই মাইক থেকে কেমন আওয়াজ আসছে, এটা নতুন কিনেছি, এবং এটা হচ্ছে K8। তো K8 এর রিভিউটা আজকের ভিডিওর পরেই দেখতে পাবো, আমাদের অলরেডি অর্ডার চলে এসেছে। আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি, এরপরে চা, তারপরে আবার ঘোরা, কিছু শপিং, কিছু কাজ, বিয়ে বাড়ি, এবং তোমরাও আমাদের সাথে থাক। আমাদের চা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা শপিং করতে বেরিয়ে পড়েছি। ইয়েস, আমরা প্ল্যানেট ঘুরতে বেরিয়েছি। সামনে শ্রীলেদার্স আছে, কোটি কোটি লোক আছে শ্রীলেদার্সের। আজকে লাস্ট, পুজোর আগে লাস্ট রবিবার। আমরা চলে এসেছি কুর্তির দোকানে। এই যে আমার পান্ডা কুর্তি কিনবে আর আমি কুর্তি দেখব। এখানে খুব ভালো সস্তায় করা যায়, বার্গেনিং করা যায়, বাট এদের এখানে অনেক বেশি ইউনিয়ন হয়ে গেছে বলে এরা একটা লিমিটেড দাম রেখে দিয়েছে। প্রত্যেকটা দোকানে একই দাম পাবে, কিছুতেই কমাবে না। তো বাবল বাবলের সাথে ভিডিও নেবে, ভাবো তো কি অবস্থা। তো আমরা ঘুর, আমরা শপিং করে নিয়েছি। এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট চলছে, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে না অ্যাডভার্টাইজমেন্টের কথা শোনা যাচ্ছে। যেহেতু যেহেতু মাইক ইউজ করছি, আই থিঙ্ক অসুবিধা নেই। সামনে প্রচন্ড ভিড়, আমি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। এখানে গাড়িটা আটকে গেছে। তো আপাতত আমি কারেন্ট যে দাম তোমাদেরকে জানিয়ে দিই, কুর্তির স্মল, এক্সেল, এল, মিডিয়াম এই ধরনের সাইজগুলো 200 টাকা নিচ্ছে। নর্মাল সুতির কুর্তি পাওয়া যায়, পিওর কটন পাওয়া যায়, আর একটু বড় ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল আমার পান্ডার জন্য লাগলে 250 টাকা। আর অনেক ধরনের আছে, আপাতত আমরা এটা কিনেছি বলে আমি প্রাইসটা বলে দিলাম। খুবই সস্তা, এখান থেকে শপিং হয়ে যাবে, তো আর কিছু প্রয়োজন নেই বাইরে থেকে কেনার জন্য। বাট আমি আবার বলবো, আমি অনলাইন থেকে সমস্ত শপিং করে নিয়েছি এক্সট্রা এক্সট্রা কস্টে। আমরা তো ভেবেছিলাম কিছু জুয়েলারি কিনবো, কারণ এখানে প্রচুর জুয়েলারি মার্কেট আছে, কম থেকে দামের থেকে শুরু করে বেশি দামের। বাট আমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো অনেক বেশি দাম হয়ে গেছে, আমার এক্সপেক্টেড ছিল না এত বেশি। তাই আমরা এখন ফালতু জিনিসপত্র না কিনে যেটা করতে এসেছি সেটার দিকেই যাচ্ছি। কোথায় এসেছি আশা করি দেখে বুঝতেই পারছো, নেল এক্সটেনশনের এখানে চলে এসেছি। আমার হঠাৎ করে শখ হয়েছে আমি আমার ছোট ছোট নখগুলোকে বড় করব, কারণ নর্মালি আমি বড় করতে পারি না, আমি এইভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেলি, তো আমার নখ বড় হয় না। আমি ঘুরতে যাব একটা লম্বা ট্যুরে, আমি এই রকম ভাবে তোমাদের সাথে কথা বলি, বাট নখগুলো কি বিশ্রী লাগে। একটু শক্ত নেল করব যাতে খামচাতেও পারি কাউকে, এরকম একটা। বাট আমি আগে চলে এসেছি, এখনো পর্যন্ত আর্টিস্ট আসেনি।
আমার শখটা এসেছে আমার পান্ডার থেকে, আমার পান্ডা করি ছিল কদিন আগে খেয়ে ফেলেছে ও আপাতত, তো এটাই হচ্ছে আজকে আমার মেনলি আমার বেরোনোর প্রয়োজন। আর ও তো শপিং করতে এসেছে, আমি তো লটস অফ শপিং করে নিয়েছি। আমরা কিন্তু থামস আপ অ্যাড করছি না, ঠিক আছে? আমি খাই না, আমার একদম কোল্ড ড্রিঙ্কস পছন্দ হয় না, আমি খেলে লস্যি খাই। তাও খেতে হবে, আমরা লস্যি খাই, লেবুর শরবত, পুদিনার শরবত, এই ধরনের অনেক রকম শরবত খাই, বাট এখন আর আমি থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস খাই না, ভালো লাগে না, হেলথ কনসিয়াস। এই যে একটা হাত হয়ে গেছে, কত বড় বড় নখ, কি সুন্দর নখ গুলো লাগবে, স্বপ্ন স্বপ্ন হাতটা নখ উঠছে। গরম লাগছে আঙুলে, সুন্দর লাগছে, আপাতত এরকম বড় বড় নখ হয়ে গেছে। এবার নখ গুলোকে কালার করা হবে, কালার দেখা যাক কি কালার করা হয়, পছন্দ তো করেছি। তো আমার ফাইনাল লুকটা দেখেই নিয়েছো, এই যে কত সুন্দর, একদম সিম্পল, কি সুন্দর। যিনি বানিয়েছেন তার সাথে পরিচয় করে দিই, এই যে আমাদের আর্টিস্ট দাদা, নাম বলো? সঞ্জু দাস। সঞ্জু দাস, খুব ভালো আমার কাজ লেগেছে, অবশ্য আমার ফার্স্ট টাইম, তোমাদের এক্সপিরিয়েন্স এর থেকেও বেশি ভালো হবে, বাট খুব ভালো, খুব স্মুথলি আমাদের দাদা কাজ করে দিয়েছে। আমি যেখানে এসেছি সেটা হচ্ছে প্ল্যানেট নেল আর্ট গ্যালারি, এদের এখানে একটা শাখা আছে, মানে ভিআইপি, হ্যাঁ, ব্যাগের যে শোরুম আছে তার উল্টো দিকে, মানে শ্রীলেদার্স এর ওই গলিটাতে, আর একটা আছে শ্রীরাম মার্কেটের ওখানে, তাই তো? দুটো শাখায় আছে, খুব ভালো। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে, অবশ্যই তোমরা আসবে, এরকম যেরকম আমি ক্রোম করেছি এরকম প্রাইস হচ্ছে তোমার 1000 এর মতো পড়ে, ঠিক আছে? তো চলে এসো, দু হাতেই আমাকে করে দিয়েছে, আলাদা ডিজাইন করলে আরো আলাদা, এক্সটেনশন বড় করলে আরো আলাদা আলাদা প্রাইস আছে, তো প্রাইস নিয়ে বলা সম্ভব না, বাট হাতের কাজ খুব ভালো, তো তোমরাও চলে এসো। এখানে হয়ে গেছে কমপ্লিট, বেরিয়ে পড়েছি, এবার আমার এত পছন্দ হয়েছে আমি এতে অবসেসড হয়ে থাকবো, আজ থেকে এইভাবে হাই বলবো না, এভাবে হাই বলবো, খালি এরকম ভাবে ফটো তুলবো, তাই না? এরকমই তো হয়। এই দেখো আবার দেখাচ্ছি, আমার জীবনে কোনোদিন এত বড় নখ হয়নি, আমার খুব ভাল লাগছে, কিন্তু আমি কিছু ধরতে পারছি না, কারণ কটর মটর করে আওয়াজ হচ্ছে। তোমরা বলো অবশ্যই কেমন লেগেছে, আমি একদম সিম্পল করেছি, আমার একদম ডিজাইন পছন্দ না, তো নরমাল ব্ল্যাক নেল পলিশের উপরে এটা লাগিয়ে দিয়েছে, আর এখানে একটু আলাদা করেছি রিং ফিঙ্গারে, তো দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ এইবারে এটা একটু ডিফারেন্ট কালার হয়েছে, বাট আমার এই ইয়েটাই বেশি ভালো লেগেছে, আমি ভেবেছিলাম এর অন্য কালার করলে এটাতে ভালো লাগতো, এটা যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু আলাদা। কি সুন্দর লাগছে না, চলো
বাকি শপিং করা যাক, আমি করব না এ করব, আমার এই কাজই ছিল এর জন্য চলে এসেছি। হ্যাঁ আমার কত প্রাইস নিয়েছে, প্রাইস আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা আসলে আলাদা আলাদা প্রাইস হয়ে যাবে। খেয়েছি তো একেবারে সারাদিনের আউটিং উইথ বেস্ট ফ্রেন্ড বিএফএফ, এইরকম ভাবে ঘুরতে হয় সারাদিন পাগলের মতো। তবু এখন বেশি বাজে না, এখন বাজে 3:30 বাজবে, আমাদের লাঞ্চ হয়নি, আমরা দুজনে বাড়ি গিয়ে লাঞ্চ করব। আপাতত বাড়ি যাওয়াটা খুব দরকার, কারণ আমার একটা কাজ আছে, নাহলে আমরা এখনো বাড়ি যেতাম না, সারা বিকেলটা ঘুরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কতটা আমি দিতে পারবো জানি না, মাঝে মাঝে মাইক বন্ধ হয়ে গেছে, এখন আমি রিচেক করে দেখলাম মাইকটা চলছে, তাই রেকর্ডিং স্টার্ট করলাম, যতটা দেখাতে পারবো ততটা দেব, আদারওয়াইজ দেখি কিভাবে মেকআপ করা যায়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও, অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, তাতে অবশ্যই আমাদের গ্রো হবে চ্যানেলটা।